সুবিধাবঞ্চিত সাত পথ শিশুর জীবন পাল্টে দিল সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। করোনাকালীন এই সময়ে টানা এক মাসের কাউন্সিলিংয়ের পর নতুন জীবনের প্রত্যাশায় শিশুদের তুলে দিয়েছে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায় প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তারা। জীবনের হিসেব বুঝার আগেই নেশার জগতে প্রবেশ এই পথ শিশুদের। ছোটখাটো চুরি আর হাত পেতেই আসতো খাবারের টাকা, সেই সাথে হতো নেশা জাতীয় দ্রব্য ড্যান্ডি ও সিগারেটের জোগাড়ও। অন্ধকার নামলেই এদের আশ্রয় সিলেটের কিনব্রিজ, কাজীর বাজার সেতু, রেল স্টেশন বা কোনো খুপড়িতে। রাস্তা থাকতাম, পুলিশে মারতাম রে, আপনারা ভাইজন আমরা কানুনে দিতেন, বাদে আমরা রে এই লাইন থেকে উদ্ধার করে আমরা রে আনছেন বালা পথে। বালা খাবার খেলনা পাতি দিচ্ছে, পড়ালেখা করে আসছে, আমরা সাই বড় পড়ালেখা করে বড় করোনা মহামারীর সময়টায় এমন সাত শিশুকে নিরাপদ আশ্রয় রেখে নিশ্চিত করা হয় মৌলিক চাহিদা, পাশাপাশি খেলাধুলা, আর্ট, কালচার ও দেওয়া হয় মোটিভেশনাল ট্রেনিংও, যা ছিল প্রশিক্ষকদের জন্য একটু চ্যালেঞ্জ। শেকড়হীন, ভালোবাসাহীন অবস্থায় তারা আসলে রাস্তাতেই ছিল। সবচেয়ে ভয়ানক বিষয়ে তারা ছিল নেশাগ্রস্ত। বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে, যাতে যে সৃষ্টিশীলতার মাঝে সে আনন্দ খুঁজে পায়। নেশাগ্রস্ত পথ শিশুদের পুনর্বাসনেও ঝরে পড়ার হার বেশি, তবে ইমজার এমন প্রশিক্ষণ পদ্ধতি অনুকরণীয় বলছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। এদেরকে বাছাই করার ক্ষেত্রে যে প্রক্রিয়া ইমজা অবলম্বন করেছেন সত্যি চমৎকার। আমি বিশ্বাস করি যে ইমজার এই কাজে অনেকে উৎসাহিত হবেন। গতিহারা পথ শিশুদেরকে আমাদের মূল স্রোতে নিয়ে আসার জন্য সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে, এটা অত্যন্ত প্রশংসিত। ভবিষ্যতেও আপনারা যদি এই কাউন্সিলিং করে তারপর আমাদের কাছে যদি হ্যান্ডওভার করেন তাহলে আমরা মনে হয় যে সাকসেসফুল হব। মাদকাসক্ত পথ শিশুদের পুনর্বাসনে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিশেষ পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন ইমজা নেতৃবৃন্দ। নিজেরাই বলছে তারা পড়াশোনা করে অনেক বড় হবে, তো আমাদের যেটা মনে হচ্ছে যে আমাদের এই পরিশ্রমটা একটু হলেও কাজে লেগেছে, যে তারা তাদেরকে আমরা আলোর পথ দেখাতে পেরেছে। বাকি কাজটুকু সরকারের, তাদের অভিভাবক হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি এবং তাদের সার্বক্ষণিক যোগাযোগ আমরা করব। ভবিষ্যতেও ইমজা এমন মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ।